কারণে আমি রাজশাহী থেকে ফিরছি 30 ডিসেম্বর মাহফিল করে রাজশাহী থেকে চাপাই নবাবগঞ্জ থেকে ফিরতে যে রাজশাহীতে এসে তাহজিব সেন্টারে একটু ওয়েট করলাম ওখানে আমাদের আলী আহমদ ভাই তাহজিব সেন্টারের প্রোপ্রাইটার কথা বলে বের হলাম ভোর 4টার সময় আমার জিপ গাড়িটা পাঞ্চার হয়ে উল্টে গেল একটা গাছের সাথে লেগে আমি আর আমার সাথে ক্যামেরাম্যান ছিল এখানে বসে আছে ও আমার বাইরে যেয়ে পড়েছে আমি পড়ে আমি আটকা পড়েছি ও নেমেই আমার জিপ গাড়িটা সুজা করতে যাচ্ছে মনে হচ্ছে মোটরসাইকেল কিন্তু এটা কি সুজা করা সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন হাত পা সব ভালো রেখেছেন এখানে একটু কেটে গেছিল এতটুকু কিন্তু গাড়িটার পিছনে খরচ হচ্ছে 70,000 টাকা কত 70,000 টাকা মাহফিলে ওরা দিছে আমারে চাপাই নবাবগঞ্জে নিয়ে যেয়ে বলেই দিই 15,000 টাকা খরচ কত 70,000 কিন্তু আমি চিন্তা করলাম 70,000 তো গাড়িতে যাচ্ছে আলহামদুলিল্লাহ মাহফিলে তো 15,000, 20,000, 30,000, 40,000 পর্যন্ত পাইছি তাহলে আন হাত পা যে ভাঙেনি মাহফিল তো করতে পারবো 70,000 টাকা উঠি জীবনে আমি যে সুস্থ আছি এটাই আলহামদুলিল্লাহ কিন্তু দেখেন মুহূর্তের মধ্যে আমার ক্যামেরাম্যান বলছে মাত্র 30 সেকেন্ডের মধ্যে কি ঘটে গেল যে আমাদের এরকম একটা বিপদ হয়ে গেল 70,000 টাকা আমার কষ্ট লাগছে না এনে 5,000 টাকা দিতে গেলে কিন্তু কোয়েল যে বুড়ি যাচ্ছে এই যে কথা কয় না কথা কলি তো টাকা দিতে হবে হ্যাঁ টাকা দিবেন